আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দিনী ভাই বোনারা আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো সোলাইমানি খাবনামা থেকে স্বপ্নে কি দেখলে কি হয় অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনারা সম্পূর্ণ আলোচনাটা শুনবেন অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা থাকছে তো অবশ্যই শুনলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন স্বপ্নে আজান দিতে দেখা ইহা উন্নতির লক্ষণ স্বপ্নে আঙ্গুর দেখা চিন্তা দূর হওয়ার লক্ষণ স্বপ্নে আম দেখা পুত্র সন্তান হবে স্বপ্নে যদি কেউ আনারস গাছ দেখা দ্বিতীয় বিবাহ হইতে পারে স্বপ্নে আলু দেখা নামে বড়ার লক্ষণ স্বপ্নে আলু গাছ দেখা দুঃখ কষ্ট ও অশান্তি হওয়ার লক্ষণ স্বপ্নে আটা দেখা অক্ষম ও তুচ্ছ হওয়ার লক্ষণ স্বপ্নে আয়নায় দেখা মর্যাদা বৃদ্ধি হওয়ার লক্ষণ স্বপ্নে আয়নায় নিজের চেহারা দেখা পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার লক্ষণ স্বপ্নে আংটি দেখা সুস্বাস্থ্য লাভ হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে স্বপ্নে ভাঙ্গা আংটি দেখা দুর্নাম হওয়ার লক্ষণ স্বপ্নে আতরদানি দেখা দেলের আশা পূর্ণ হওয়ার লক্ষণ স্বপ্নে আতর বিক্রি দেখা মানসম্মান বৃদ্ধির লক্ষণ বুঝতে হবে স্বপ্নে আত্মহত্যা করতে দেখা সৎ কাজে মনোযোগী হওয়ার লক্ষণ স্বপ্নে আকাশে উঠতে দেখা বিদেশে ভ্রমণ করার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে আকাশে রোগ বৃদ্ধির লক্ষণ স্বপ্নে আজান দিতে দেখা উন্নতি হওয়ার লক্ষণ স্বপ্নে আলেম কোন মানুষকে দেখা সৎ পথে চলিত হওয়ার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে আউলিয়া দরবেশ এ জাতীয় মানুষকে দেখা ধন সম্পদ বৃদ্ধি হওয়ার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে আল্লাহ কে খুশি অবস্থায় দেখা গুনা মাফ হওয়ার লক্ষণ বুঝতে হবে স্বপ্নে কেউ দেখতে পায় তাহলে সব রকম মঙ্গল হওয়ার লক্ষণ বুঝতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আলাইকুম আসসালামাইকুম